বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের রোড ম্যাপ চায় বিএনপি দুপুরে কক্সবাজারে পুড়িয়ে দেয়া জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ আরও বলেন ফ্যাসিবাদের পতন হলো তাদের দোষরদের এবং দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে মামলা করার কথাও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য